পৃথিবীতে তিনটি জিনিস দীর্ঘ সময় লুকিয়ে রাখা যাবে না, সূর্য, চন্দ্র এবং সত্য। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। অন্ন সবাই চাই, কিন্তু কেউ চাষবাস করতে চায় না। জল সবার চাই, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। ছায়া সবার চাই, কিন্তু কেউ গাছ লাগাতেও চায় না আর বাঁচাতেও চায় না। ঘরে সবার বউ চাই, কিন্তু কন্যা সন্তান চায় না। কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না, তাদের যতই ভালোবাসা দাও তারা স্বার্থপরই থাকবে। প্রয়োজন ফুরিয়ে যায়, কমে যায় ফোন। জিজ্ঞেস করলে বলে সে নাকি এখন ব্যস্ত ভীষণ। সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন, কারণ মনে রাখবেন প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। বিপদে ধৈর্য ধরুন, দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও ঈশ্বর আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, কারণ তিনি মহান, তিনি সর্বশক্তিমান। গিভ আপ করার মানে কিন্তু সবসময় এটা না যে আপনি খুব দুর্বল প্রকৃতির, এর মানে আপনি অনেক শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান, যে সেই সব ছেড়ে দিয়ে আগে অগ্রসর হতে চায়। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। সেই দিনের জন্য কাজ করো যেদিন তুমি নিজেকে বলতে পারবে, আমি যা করতে চেয়েছি তাই করতে পেরেছি। চেষ্টা করো এবং হেরে যাও, কিন্তু চেষ্টা করার আগে কখনো হার মানবে না। সফল হওয়ার একটাই নিয়ম, কখনো তোমার চোখ লক্ষ্য থেকে সরাবে না। বসে কি চিন্তা করছো, এখনই ওঠো এবং তুমি যে মানুষটা হতে চাও তার জন্য নিজেকে প্রস্তুত করো। নিজেকে যত বেশি জানবে বাকি সবার থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটা যার জন্য মানুষ ঘুমাতে পারে না। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল বিজয়ের আনন্দও ততই বাঁধভাঙা। যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? দুঃখ সময়ের অন্ধকার কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম। সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নির্পাত হয়। যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরকেও কেউ খুঁজবে না। যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীর সবচেয়ে অসুখী। প্রশ্ন করতে যে লজ্জা পায়, সে শিখতে পারে না। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না, কারণ মানুষকে কাঁদতে হয় একা একা। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে তারা পড়বেই। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। প্রথম যে ক্ষমা চায় সে সবচেয়ে সাহসী, প্রথম যে ক্ষমা করে সে সবচেয়ে শক্তিশালী, প্রথমে যে ভুলে যায় সে সবচেয়ে সুখী। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কিছু দীর্ঘস্থায়ী হয় না। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন।
যারা কষ্ট পেয়েও প্রতিবাদ না করে চুপ থাকে, ভেবো না তারা দুর্বল। এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর বিশ্বাস। যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত, আর যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে, একটি নিয়ে যায় মন আর একটি নিয়ে যায় জীবন। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটাই জানে দুঃখটা কেমন। কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায়। যখন ছোট ছিলাম চিৎকার করে কাঁদতাম নিজের পছন্দের জিনিসটা পাওয়ার জন্য, আর আজ কাঁদি লুকিয়ে নিজের পছন্দের জিনিসটা না পেয়ে সেটা ভোলার জন্য। ছোটবেলা থেকেই জীবনে একটাই ভুল করি, অল্পতে সবাইকে বিশ্বাস করে ফেলি আর পরে কষ্ট পাই। ধনীর আছে ধন, গরিবের আছে সরকার, মধ্যবিত্তের কেউ নেই, আছে শুধু হাহাকার। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার এক, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার দুই, নিষ্পাপ একটা মন। নাম্বার তিন, কষ্টের ভাগিদার। নাম্বার চার, নিঃস্বার্থ ভালোবাসা। এবং নাম্বার পাঁচ, বিশ্বাসী মানুষ। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না, সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটে আছে সেই প্রকৃত সুন্দর। তুমি তোমার জীবনে ততটাই পরিপূর্ণ হবে যতটা তোমার ইচ্ছা শক্তি থাকবে। বয়স 80 হোক বা 12-13, সম্মান তাকেই করো যার স্বভাব ভালো। দিন দিন এত আধুনিক হয়ে কি হবে আমাদের মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে? একটা সম্পর্কে দু ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করায় আর একজন অপেক্ষা করে। যদি কারোর প্রতি ভালোবাসা না থাকে তাকে মিথ্যা আশা দিও না, কেননা তোমার কিছুদিনের সুখের জন্য তার জীবনে সুখ নামক শব্দটাই চলে যাবে। জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। নিজেকে কখনো সহজলভ্য করো না, নিজের মূল্য বুঝতে শেখো। তুমি যে অমূল্য সেটি বুঝিয়ে দাও, কমপক্ষে এইটুকু বুঝিয়ে দাও, চাইলেই তোমাকে পাওয়া সহজ নয়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটা কখনো প্রকৃত সম্পর্কই ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তিই হলো বিশ্বাস। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, সবাই এটা পারে না। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। একদিন যে আমার মেসেজ না পেলে রাগারাগি করত, এখন সে আমার মেসেজ পেলে বিরক্ত হয়। জীবনে ঠকা ভালো, ঠকলে অনেক কিছু শিখতে পারা যায়। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। আমার ইগো নেই, তবে আত্মসম্মান বোধটা একটু বেশি, তাই কারো অবহেলাপূর্ণ আচরণ সহ্য করি না। জীবনে চাওয়া পাওয়ার হিসাব যতটা কম করা যায় হয়তো ততটাই সুখী থাকা যায়। পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কাছে থাকে। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। অন্যকে কাঁদিয়ে কতদিন ভালো থাকবে? জীবনের পথটা অনেক বড়, পরিবর্তন হতে বেশি সময় লাগে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না।
ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করেছে ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। সম্পর্কে জেদ এলে দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু সম্পর্কটা। নিজেকে হত্যা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কাউকে সত্যি সত্যি ভালোবাসা। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, ইচ্ছার প্রয়োজন হয়। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। যদি জানতাম আমার তুমিতে অন্য কারো ভাগ আছে, তবে কবেই অবসর নিতাম মিথ্যা রঙ্গ তামাশার এই খেলা থেকে। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে আর তোমাকে অসম্মান করে। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর। জীবন মানেই ভাঙা গড়ার খেলা, কেউ ভাঙে কেউ গড়ে, ভাঙা গড়া নিয়েই তো জীবন কাটে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। তোমার একটি ছোট্ট পদক্ষেপ হাজার হাজার বছরের সফলতার যাত্রা শুরু হতে পারে। তুমি যদি কোনো কক্ষের সবচেয়ে বুদ্ধিমান মানুষ হয়ে থাকো, তবে তুমি অবশ্যই ভুল কক্ষে অবস্থান করছো। আমি তাদেরকেই সম্মান করি যারা সবসময় আমাকে সত্য বলে, তা সে যত কঠিনই হোক না কেন। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। অতীতের সব না পাওয়াগুলোকে ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না। হেরে যাওয়ার সম্ভাবনার কথা চিন্তা করতে করতে বেশিরভাগ স্বপ্ন ধ্বংস হয়ে যায়। তুমি যদি সত্যিই খুব বড় হতে চাও, তোমাকে অবশ্যই সবার থেকে বেশি দায়িত্ব নিয়ে খুব কঠোর পরিশ্রম করতে হবে, এর কোনো দ্বিতীয় সমাধান নেই। আমাকে আজ নিচে পড়ে থাকা অবস্থায় পেয়ে আঘাত করো না, আমি একবার উঠে দাঁড়ালে পালানোর সুযোগ পাবে না। সময়ে বাঁচুন, সময়কে মূল্য দিন, সময় নিজ দায়িত্বে আপনার সময় ঠিক করে দেবে। তোমার স্বপ্ন যদি নিজে পূরণ না করো, তাহলে আরেকজন পারিশ্রমিক দিয়ে তার স্বপ্ন পূরণ করে নেবে। স্বপ্ন নিয়ে পড়ে থেকো না, সঠিক পরিকল্পনা আর অক্লান্ত পরিশ্রম তোমার স্বপ্নের বাস্তবতা দেখাবে। শুধুমাত্র কাজটা কঠিন মনে করে কোনো সুযোগ পেছনে ফেলো না, কেউ না কেউ কাজটা করছে, তার মানে এটা অসম্ভব নয়। সিদ্ধান্ত নিয়ে যখন কাজ শুরু করেই দিয়েছো, এখন আর কোনোভাবেই দুশ্চিন্তাকে মনে জায়গা দিও না। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করো, বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন 365%। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে। একজন প্রকৃত রাজাই পারে রানীর মন কাটতে, আর একজন প্রকৃত রানী পারে জয়ের দিকে রাজার মনোযোগ রাখতে। আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। ভালোবাসার মানুষের মুখে এইটুকু শুনলেই যেন মন জুড়িয়ে যায়। কিছু না, এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। একা থাকা অনেকটা নেশার মতো, একবার ভালো লেগে গেলে ছাড়তেই পারবেন না। ব্যথা সবসময় কান্না দিয়ে প্রকাশ করা যায় না, কিছু কিছু সময় সেটা হাসি দিয়ে প্রকাশ করতে হয়। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। প্রচণ্ড অপমান নিয়ে যারা হারিয়ে যায়, তারা শত অনুরোধেও আর ফিরে আসে না। বুঝতে পারছি না ঠকায় কে, মানুষ না ভাগ্য। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটা শিক্ষা দেয়, কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়।